স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলে পুনরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব সীমান্তরক্ষী বাহিনীতে 805 হেড কনস্টেবল নিয়োগ এই বিষয়টি নিয়ে। আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। যাবতীয় তথ্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা সহ কোথায় কবে কিভাবে আবেদন করবেন এবং রিক্রুটমেন্ট প্রসেস কী আছে, আপনারা কত টাকা বেতন পাবেন, সমস্ত তথ্য এই ভিডিওতে থাকছে। এই ভিডিওতে আপনাদের জন্য একটি প্রশ্ন থাকছে, BSF পুরো কথাটি কী? কমেন্ট বক্সে অবশ্যই সঠিক উত্তরটি লিখে জানাবেন। BSF ফুল ফর্ম কমেন্ট সেকশনে আপনাদের সঠিক উত্তর আমি আশা করছি। আমাদের ট্রাস্টেড যে চাকরির সোর্স, মোটামুটি কর্মক্ষেত্র, কর্মসংস্থান, সেই ধরনেরই পত্রিকাতে উঠে এসেছে। আমি পেপার কাটিং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, পরে আমি সরকারি নোটিফিকেশনটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। 805 হেড কনস্টেবল নেবে বর্ডার সিকিউরিটি ফোর্স। নিয়োগ হবে গ্রুপ সি ক্যাটাগরিতে রেডিও মেকানিক ও রেডিও অপারেটর শাখায়। প্রাথমিকভাবে অস্থায়ী নিয়োগ হলেও পরে কিন্তু স্থায়ী হওয়ার সম্ভাবনা প্রবলভাবে আছে, এবং আপনারা জানেন অস্থায়ী নিয়োগও কিন্তু এখন 60 বছর, কোনো সমস্যা নেই, আপনারা স্থায়ী ভেবে নিয়েই কাজ করা শুরু করুন। শূন্যপদগুলো প্রচুর আছে, যেমন হেড কনস্টেবল, রেডিও মেকানিক। এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা রেডিও অ্যান্ড টেলিভিশন বা জেনারেল ইলেকট্রনিক্স বা কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট বা ডেটা প্রিপারেশন অ্যান্ড কম্পিউটার সফটওয়্যার বা ইলেকট্রিশিয়ান বা ফিটার ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক সিস্টেম মেনটেন্যান্স বা কমিউনিকেশান ইকুইপমেন্ট মেনটেন্যান্স বা কম্পিউটার হার্ডওয়্যার বা নেটওয়ার্ক টেকনিশিয়ান বা মেকানিক বা ডেটা এন্ট্রি অপারেটর ট্রেডে অন্তত 2 বছরের ITI সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। আপনি যদি ITI করে থাকেন অথবা সায়েন্সে পড়াশোনা করে থাকেন, সোজা কথায় আপনি এখানে আবেদন করতে পারবেন। যদি আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স সহ উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলেই কিন্তু হবে। তবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স বিষয়ে অন্তত 60% নম্বর পেয়ে থাকতে হবে। তো মূল কথা হলো আপনাদের যোগ্যতা হচ্ছে সায়েন্সে উচ্চ মাধ্যমিক পাস অথবা ITI পাস এই পদের ক্ষেত্রে, যেটা হচ্ছে হেড কনস্টেবল রেডিও মেকানিক। এখানে 580টি শূন্য পদ আছে। এবার আসছি আমরা রেডিও অপারেটর পদের ক্ষেত্রে। রেডিও অপারেটর পদের ক্ষেত্রে 225টি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এটার শিক্ষাগত যোগ্যতা কিন্তু সেম টু সেম ITI টেডে যদি আপনি 2 বছর পড়াশোনা করে থাকেন অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, সায়েন্সে পড়াশোনা করে থাকেন, 60% নম্বর নেই, তাহলে এখানে আবেদন করতে পারবেন। বয়সের যোগ্যতা হচ্ছে আপনাদের 18 থেকে 25 বছরের মধ্যে, এবং সেটা হতে হবে 12/6/2019 তারিখের হিসেবে। তবে তপশিলি এবং OBC প্রার্থীরা 3 বছর 5 বছরের যেমন সরকারি নিয়ম অনুসারে ছাড় পান, সেই ছাড় কিন্তু পাবেন। পরবর্তী পৃষ্ঠায় যে ইনফরমেশনটি আছে সেটি দেখুন। দৈহিক মাপযোগ, উচ্চতা পুরুষদের ক্ষেত্রে 168 সেন্টিমিটার হতে হবে। SCদের ক্ষেত্রে একটু ছাড় আছে, ST দের ক্ষেত্রেও একটু ছাড় আছে। SCদের ক্ষেত্রে, আদিবাসীদের ক্ষেত্রে 165 হলেই হবে, গোর্খাদের ক্ষেত্রে 165 হলেই হবে। মহিলাদের ক্ষেত্রে আরও ছাড় আছে, মহিলাদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার উচ্চতা হলেই হবে। তপশিলি এবং আদিবাসী মহিলাদের ক্ষেত্রে 154 সেমি আর গোর্খা মহিলাদের ক্ষেত্রে 155 সেমি। এবার আসছি বুকের ছাতি। বুকের ছাতির উচ্চতার পরে আমরা যদি বুকের ছাতিটা দেখি, বুকের ছাতি পুরুষদের ক্ষেত্রে না ফুলিয়ে এবং ফুলিয়ে যথাক্রমে 80 এবং 85 সেন্টিমিটার হওয়া বাধ্যতামূলক। সেক্ষেত্রে যারা SC আছেন এবং আদিবাসী আছেন তাদের 76 ও 81 হলেই হবে। উচ্চতা এবং বয়সের সঙ্গে মানানসই ওজন কিন্তু থাকতে হবে ছেলে বা মেয়েদের। দৃষ্টিশক্তি দেখুন, ন্যূনতম দূরের ক্ষেত্রে চশমা ছাড়া এক চোখে 6/6, অন্য চোখে 6/9। প্রার্থীকে শারীরিকভাবে অবশ্যই সুস্থ হতে হবে। ভাঙা হাঁটু, চ্যাটালো পায়ের পাতা, তির্যক চাহনি, শিরাস্ফীতি, বর্ণান্ধতা থাকলে চলবে না। রং চেনার উচ্চ ক্ষমতা থাকতে হবে। এবার দেখুন বেতন কেমন দেবে। রেডিও অপারেটর পদের ক্ষেত্রে লেভেল 4 বেতন দেবে, মানে প্রচুর স্যালারি। রেডিও মেকানিক পদের ক্ষেত্রে দেবে 25,500 থেকে 81,100 টাকা সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা। আপনারা ভেবে নিতে পারেন এটা পার্মানেন্ট, এখানে কন্ট্রাকচুয়াল হিসেবে আলাদা করে কিছু বিষয় নেই। নিয়ম অনুসারে প্রাক্তন সমরকর্মীদের জন্য শূন্য পদ কিন্তু সংরক্ষিত থাকবে। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা, স্ক্রিনিং টেস্ট, দৈহিক মাপযোগ যাচাই, দৈহিক সক্ষমতার পরীক্ষা, ডেসক্রিপটিভ টেস্ট এবং মেডিকেল টেস্টের মাধ্যমে। পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র কলকাতা এবং শিলিগুড়ি, পশ্চিমবঙ্গে এই দুটো সেন্টার থেকে আপনারা এক্সাম দিতে পারবেন। লিখিত পরীক্ষায় 100টি MCQ প্রশ্ন থাকবে, ফিজিক্স থাকবে, ম্যাথামেটিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে, ইংরাজি থাকবে এবং জেনারেল নলেজ থাকবে। প্রতিটি প্রশ্নের মান 2, উত্তর দিতে হবে OMR শিটে, সময় থাকবে 3 ঘন্টার, নেগেটিভ মার্কিং কিন্তু অবশ্যই থাকছে। পরীক্ষার সম্ভাব্য তারিখ 28 জুলাই। ফ্রেন্ডস, এইটা আপনাদেরকে জানাতে পেরে খুবই ভালো লাগছে। 28 জুলাই পরীক্ষা হতে পারে কিন্তু এমনটা আপাতত তারা প্রকাশ করে দিয়েছে অফিসিয়াল ওয়েবসাইট। স্ক্রিনিং টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের দৈহিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় থাকবে পুরুষদের ক্ষেত্রে 6.5 মিনিটে
1.6 কিলোমিটার এবং মহিলাদের ক্ষেত্রে 4 মিনিটে 800 মিটার ছোটাছুটি। তিনবারের চেষ্টায় পুরুষদের ক্ষেত্রে 3.65 মিটার, মহিলাদের ক্ষেত্রে 9 ফুট লং জাম্প দিতে হবে এবং পুরুষদের ক্ষেত্রে 1.2 মিটার, মহিলাদের ক্ষেত্রে 3 ফুট হাই জাম্প দিতে হবে। এই তিনটে কিন্তু আপনাদের শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে, ছোটাছুটি, হাই জাম্প, লং জাম্প। পরীক্ষার সম্ভাব্য তারিখ হলো 9th অক্টোবর, অর্থাৎ আগস্ট মাসে লিখিত পরীক্ষা, অক্টোবর মাসে আপনাদের কিন্তু দৈহিক সক্ষমতার পরীক্ষা। ডেসক্রিপটিভ টেস্টের প্রথম ভাগে 150 নম্বরের প্রশ্ন হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, লজিক্যাল রিজনিং এবং ইংরাজি বিষয়ে, সময় দেবে 2.5 ঘন্টা। দ্বিতীয় ভাগে নেওয়া হবে ইংরাজি ভাষায় ডিকটেশন টেস্ট এবং প্যারাগ্রাফ রিডিং টেস্ট। নেগেটিভ মার্কিং থাকছে। পরীক্ষার সম্ভাব্য তারিখ 24th নভেম্বর। সব শেষে মেডিকেল এক্সামিনেশন। অনলাইন দরখাস্ত আপনাদেরকে করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইট আমি বলে দিচ্ছি, recruitment.bsf.gov.in। ভালো করে মাথায় রাখবেন, recruitment.bsf.gov.in। দরখাস্ত করা যাবে 14 মে থেকে 12 জুন পর্যন্ত, কোনো ফি লাগবে না মহিলাদের ক্ষেত্রে এবং এসসি এসটিদের ক্ষেত্রে। শুধু জেনারেল এবং ওবিসিরা 100 টাকা ফি দেবেন, যেটা কেন্দ্রীয় সরকারি নর্ম্যাল চার্জ থাকে। ফি দেওয়া যাবে ইন্টারনেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা ভিমপের মাধ্যমে, যে কোনো ওয়ালেটের মাধ্যমে ফি দিতে পারবেন। দরখাস্তের পদ্ধতি সহ অন্যান্যের তথ্যের যে বিবরণ সেটা দেখতে পাবেন কিন্তু আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে bsf.nic.in।